মডার্ন যুগে টেলিফোন ও মোবাইল ফোনে আসার পর চিঠির মর্মার্থটা যুবসমাজ ভুলে বসতে বসেছে। কিন্তু ভেবে দেখেছেন, এই চিঠির একটা সময় এত দাম ছিল, এত মূল্য ছিল। বিদেশ থেকে সন্তানের খবর পিতা পাবেন চিঠির মাধ্যমে, স্ত্রীর খবর স্বামী পাবেন চিঠির মাধ্যমে। এই চিঠির এমন একটা মুহূর্ত ছিল, চিঠি আসবে, চিঠির খাম খুলিবে, চিঠিকে লিখে দেবে, হাতের লেখা সুন্দর হবে, বাঁকা হবে, হাতের লেখার বানান ভুল হবে, ইত্যাদি ইত্যাদি। কত রহস্য, কত আনন্দ, কত স্মৃতি বিজড়িত এই চিঠির মধ্যে লিখে আছে। প্রিয় বন্ধুরা, স্ত্রী চিঠি লিখেছে স্বামীর কাছে, কিন্তু দাঁড়ি ও কমার সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় ভুল স্থানে দাঁড়ি বসাতে সেই প্রিয় চিঠি হয়ে ওঠে আজব চিঠি। কী লিখেছিল স্ত্রী আর কেমনভাবে লিখেছিল, সেই চিঠিটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব। শুরু করি সে চিঠির গল্প। স্ত্রী লিখেছেন স্বামীকে, ওগো সারাটা জীবন বিদেশেই কাটালে, এই ছিল তোমার কপালে আমার পা, আরও ফুলিয়া উঠেছে উঠানটা, জলে ডুবিয়া গেছে ছোট খোখা, স্কুলে যেতে চাই না ছাগলটা, সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা, 12 মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা, আমি ভরিয়া গিয়েছে ঘরের চালটা, স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে গাভীর পেট, দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ, রোজ 2 হালি করিয়া ডিম দেয় বড় বউ, রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফেলেছে কুকুর ছানাটা, সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা, দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফেলেছে নড়ির মা, প্রসব বেদনায় ছটপট করিতেছে নড়ির বাপ, বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার, সাহেব আসিয়া গিয়েছে, এমত অবস্থায় তুমি বাড়ি আসিবে না, আসিলে অত্যন্ত দুঃখিত হইব। এই ছিল স্ত্রীর চিঠি লেখা। কিন্তু আসলে কি লিখতে চেয়েছিল সেটা একটু শুনুন। ওগো সারাটা জীবন বিদেশেই কাটালে, এই ছিল তোমার কপালে আমার পা, আরও ফুলিয়া উঠিয়াছে উঠানটা, জলে ডুবিয়া গিয়েছে ছোট খোকা, স্কুলে যেতে চাই না ছাগলটা, সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা, 12 মাস পেটের অসুখে ভুগিতেছে, বাগানটা আমে ভরিয়া গিয়েছে ঘরের চালটা, স্থানে স্থানে ফুটো হয়ে গেছে, গাভীর পেট দেখিলে মনে হয় বাচ্চা দিবে, করিমের বাপ রোজ 2 হালি করিয়া ডিম দেয় বড় বউ, রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফেলেছে কুকুরছানাটা, সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা, দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফেলেছে নুরির মা, প্রসব বেদনায় ছটপট করিতেছে নুরির বাপ, বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার সাহেব আসিয়া গিয়েছে, এমত অবস্থায় তুমি বাড়ি আসিবে না, আসিলে অত্যন্ত দুঃখিত হইব। প্রিয় বন্ধুরা, এই মজাদার চিঠির গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।